ছোট শিক্ষার্থীবৃন্দ, আমাদের হাস্যোজ্জ্বল মুখগুলোদের জন্য অনেক অনেক আলাদা আছে। আমি আব্দুল রহমান আছি তোমাদের সাথে। আজকে আমি আবার কম্পিউটিং সায়েন্সে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। চলো আমরা যাই আজকে মূল আলোচনা। তো ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম কোন সমস্যা নিয়ে, আজকে আমরা আলোচনা করব তো এখানে একটা কানেক্ট কোর্স এটা হচ্ছে আনালিস, এর অর্থ হচ্ছে জটিলা। এটাকে আমরা কি ক্লাস নট বলতে পারি, অর্থাৎ এটা কি পেরিয়ড ফর্ম ইসলাম লোক। এখানে আমাদের সাধারণত নট টাইপ হিসেবে প্রশ্নকে বলে পড়ে হয় ইফ প্লাস নট। ঠিক একই ভাবে ইফ প্লাস নট নাম বুঝি আমরা এখানে শুধু আনালিস প্রশ্নকে বলি, অর্থাৎ আনালিস যে শব্দটা এটা হচ্ছে কোয়ালিটি এটা নেগেটিভ থাকে, অর্থাৎ এটাকে নেগেটিভ করা যায় না। আনালিস যে ক্লাসটি কখনো নেগেটিভ করা যায় না। এখন আমরা কিছু যে ক্লাসগুলো নিয়েছি, যে ক্লাসগুলো আমি দিয়েছি এই প্রত্যেকটা ক্লাসগুলোর টেন্সের পরিবর্তনগুলোকে দেখানো হয়েছে, অর্থাৎ এগুলো টেন্সের পরিবর্তন পরিবর্তন ঘটে। তাহলে একটা টেন্স যদি প্রেজেন্ট হয় তার পরিবর্তন হচ্ছে পাস্ট টেন্স, একটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তার পরিবর্তন হবে পাস্ট টেন্স, এরকম ঘটে। কিন্তু এখন কিন্তু দেখাবো সেক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ প্রথমবার করে যদি প্রেজেন্ট টেন্স হয় তার পরিবর্তন প্রেজেন্ট টেন্স হবে, প্রথমবার করে যদি পাস্ট টেন্স হয় তার পরিবর্তন আমরা পাস্ট টেন্স দিতে পারবো না। পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যায় প্রথমবার কোনো প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী বার কোনো পাস্ট টেন্স আমরা দিতে পারি, তো সেটা হচ্ছে ভিন্ন আলোচনা। এখন আমরা শিখি যে আনলেস এর অর্থ হচ্ছে আমরা জটিল। আনলেসের ক্ষেত্রে আমরা যদি প্রথমবার বা আমাদের সবসময় বাকি শুধু যে আনলেস বসে, তাহলে যেমন আনলেস নিউ ওয়ার্ড হার্ড নিউ আমরা এখানে কোনো নোট দিতে পারবো করতে পারছি। তো কেন থাকে অর্থাৎ আমি লেসন করে চলে যাই, যেমন ইউ উইল নট পাস ইন দ্য এক্সামিনেশন, ইউ উইল নট পাস ইন দ্য এক্সামিনেশন আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি। তাহলে এখানে আনলেস ইউ অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত এখন এই দুটো বাক্য এই দুটো কানেক্টিং বা দুটো কানেক্ট করে আমাদের আবদ্ধ হতে পারে না আবদ্ধ হতে পারে। এটার সঠিক অর্থ হচ্ছে টি এবং এস দলের অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত। তো যতক্ষণ পর্যন্ত এখানে যেমন অথবা যতক্ষণ পর্যন্ত বৃষ্টি হয়
rains. অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে অর্থাৎ বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি থামানো পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে তাহলে অপেক্ষা করো যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছে তাহলে এই বাক্যটা হাবুদা এই বাক্যটা আমরা দেখেছি হাবুদা দিয়েছি এই বাক্যটাকে আমরা নিয়ে করতে পারি যেমন wait we are till public as long as I don't come back অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি ফিরত আসি তাহলে এখানে আমি don't ব্যবহার করতে পেরেছি কারণ তারপর এটা আমাদের প্লিজ এবং as long as এই দুটো এখন নেগেটিভ হতে পারে নেগেটিভও হতে পারে অনেক স্টুডেন্ট মনে করে যে টিল এবং আনটিল দুটো একই জিনিস কিন্তু না টিল এবং আনটিল অর্থগত বা অনেক সময় একবার যেমন এক্ষেত্রে দ্বন্দ্ব হওয়ার কারণে এখানে বলতে পারে যতক্ষণ পর্যন্ত না কিন্তু যদি আমি দ্বন্দ্ব যদি না দেয় তাহলে অর্থগত যতক্ষণ পর্যন্ত দিস ইজ দ্য ফ্যাক্ট সুতরাং এখানে স্টুডেন্টকে আমাকে সতর্ক হতে হবে অনেকে টিল এবং আনটিল অর্থগত দুটো ভিন্ন এবং বিপরীত কোনো জিনিস আনটিল শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না অর্থাৎ আনটিল শব্দটা নিজেই নেগেটিভ তাহলে আনটিল হচ্ছে নিজেই নেগেটিভ আর এখানে খেয়াল করো আনটিল হচ্ছে একটা এল আর টিল হচ্ছে আমাদের দুটো এল তাহলে আনটিল শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তার মানে কি না আমাকে অস্বীকার করতে হচ্ছে আমাকে অ্যাড করতে হচ্ছে না আর টিল এবং অ্যাজ বলার ক্ষেত্রে না আমাকে অ্যাড করতে হচ্ছে এখন দেখো এটা যদি আমরা এক্সাম্পল নিই যেমন wait here until I come তাহলে এখানে আমি কিন্তু কথাটা ব্যবহার করিনি কারণ until শব্দটা নিজেই নেগেটিভ তাহলে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আমি আসি তাহলে এভাবে প্রথম বাক্যটা প্রেজেন্ট টেন্স করে পরে বাক্যটা প্রেজেন্ট টেন্স প্রথম বাক্যটা ফিউচার টেন্স করে তারপর পরবর্তী বাক্যটা হবে ফিউচার টেন্স তাহলে আমরা পরবর্তী ধারণা চলে যাই পরবর্তীতে আমরা যাব as soon as as soon as দুটো পুরুষ এখানে ব্যবহার করা হয় as soon as অর্থাৎ দুটো কাজ খুব দ্রুত ঘটে এরকম ক্ষেত্রে আমরা as soon as ব্যবহার করি যেমন as soon as I saw my father তাহলে যখনই আমার বাবাকে দেখে আমাকে দৌড়ে তারপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী দিনে দো ব্যঙ্গ নির্ধারিত
Despite
in spite of this, being poor is honest. এখানে অতিরিক্ত অফ এরপর আমরা করছি সাবজেক্টে অলসিপ্ন আর ডেসপাইটলি সরাসরি মধ্যে এখানে ভাবটা আইজি করতে হচ্ছে তাহলে আমরা এখানে ইনস্ট্রাক্ট অফ ডেসপাইট অফ পেলাম আর ইনস্ট্রাক্ট অফ সাথে যেন পাচ্ছে এখন যখন যে সমস্ত কন্ডিশনে প্রভাব আসে তার উপর সবসময় আমাদের সাবজেক্টে অলসিপ্ন বলবে এরকম কন্ডিশন আছে না যেগুলো যেমন ইনস্পায়ার্ড অফ ইন ভিউ অফ ইন অ্যাকাউন্ট অফ because of এগুলো হচ্ছে আমাদের কন্ডিশন ইন কেস অফ এগুলো পরে আমাদের ভার্বের পরে আমরা সাধারণত আইএনজি বসাবো যদি আমাদের সাবজেক্ট না থাকে আর যদি সরাসরি সাবজেক্ট থাকে পার্সোনাল সাবজেক্ট সেক্ষেত্রে আমরা সাবজেক্টের কনসেপশন বসাবো আর যদি আমাদের ডেসপাইট আমরা যদি বসে তাহলে সরাসরি আমাদের ভার্বের সাথে আইএনজি চলে আসবে এই হচ্ছে আমাদের আজকের কম্পিটিং সেন্টেন্স আলোচনা আবার আমরা পরবর্তী ক্লাসে কম্পিটিং সেন্টেন্স আবার আলোচনা করব পরবর্তী ক্লাস থেকে আমাদের কম্পিটিং লাস্ট ক্লাস ওই ক্লাসে আমাদের আজকে বিদায় নিচ্ছি সবার সুস্থ থাকা আমার বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।